আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব গঙ্গাসাগর দিঘির পার, এবং যে রাজবাড়িটি ছিল সেই বাড়িটিতে আপনাদেরকে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো সেই পুরনো রাজবাড়ি এবং গঙ্গাসাগরটি। সো আপনারা আমাদের সাথেই থাকুন। পারছেন আমার পিছনে, এটা হচ্ছে সেই গঙ্গাসাগরের যে রাজবাড়িটি, আমরা এখন সেই রাজবাড়িতে অবস্থান করছি এবং আপনাদেরকে এখন আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যতটুকু পসিবল এই রাজবাড়িটি। তো পারছেন আমি চলে আসছি সেই গঙ্গাসাগর রাজবাড়ি এবং দিঘির পার, এটা হচ্ছে সেই স্থানটি। এটা হচ্ছে গঙ্গাসাগরটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে সেই রাজবাড়িটি দেখতে পাচ্ছেন। ফাইনালি আমরা চলে আসছি সেই রাজবাড়িটিতে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রাজবাড়ি এবং এটা হচ্ছে সেই গঙ্গাসাগর। এখানে গ্রামের কিছু লোকজন তারা ক্রিকেট খেলতেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রাজবাড়ি গঙ্গাসাগর, যেহেতু তোমার রাজার বাড়িটা না, এটা হচ্ছে সেই গঙ্গাসাগর দিঘির পার গাতলাটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গঙ্গাসাগর এবং এটা হচ্ছে সেই রাজবাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন এই সেই রাজবাড়ি। আর এটা হচ্ছে সেই গঙ্গাসাগর দিঘির পারটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওই স্থানটিতে গণকবর দেওয়া হয়েছে 32 জন শহীদদেরকে। দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি চলে আসছি সেই গঙ্গাসাগর রাজবাড়িটি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গঙ্গাসাগরের যে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন। আমরা এখন ভিতরে অবস্থান করছি সেই রাজবাড়িটিতে, অনেক আদিম বিল্ডিং দেখতে পাচ্ছেন, খুবই ভয়ানক। এটা হচ্ছে সেই গঙ্গাসাগরের রাজবাড়িটি দেখতে পাচ্ছেন। আমার ভয় ভয় লাগতেছে, খুবই ভয়ানক। সেই হয়তো বা কত বছর আগে হইতে পারে, সম্ভবত কমসে কম 300-400 বছর আগে হবে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কিভাবে এই বিল্ডিংয়ের উপর কি বিশাল বট গাছ দাঁড়িয়ে রয়েছে, খুবই ইন্টারেস্টিং। আমরা এখন অবস্থান করছি যে রাজবাড়ি, যে বাড়িটি আছে সেই বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন, খুবই ভয়ানক লাগতেছে আমার কাছে। পুরোনো দিনের গাছগাছালি এবং বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন সেই রাজবাড়ি। ছাদ কিন্তু একদম আস্তে আস্তে ব্যানিশ হয়ে গেছে, এবং এটা হচ্ছে সেই রাজবাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। খুবই ভয় লাগতেছে আমার, বাট যেহেতু ব্লগ করার জন্য আমি আসছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই রাজবাড়িটি। দেখতে পাচ্ছেন কি অবস্থা, এটা হচ্ছে সেই রাজবাড়িটি। এখানে গাছ, গাছের জট দেখতে পাচ্ছেন, খুবই ভয়ানক ভয়ানক লাগতেছে। কেমন এখানে বিদায় নিচ্ছি, আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে, এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, এবং যারা কিনা সচক্ষে দেখতে চান চাইলে দেখে যেতে পারেন গঙ্গাসাগর। যে কেউ আখড়ে এসে গঙ্গাসাগর বললেই চলবে রাজবাড়ি, তারা আপনাকে এখানে নিয়ে আসবে। সেই ছিল আমার ব্লগ, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন।